জেনারেল নলেজ জিকে টপিক বাংলাদেশ পার্ট ওয়ান বাংলাদেশ পরিচিতি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত 80 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই নাগাল্যান্ড বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বান্দরবান বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে স্থায়ী সালিসি আদালত তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহর অবস্থিত ডাউকি ভারত সীমান্তে নয় কোন জেলা কক্সবাজার বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কত বর্গ কিলোমিটার জায়গা বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত 19,467 বর্গ কিলোমিটার বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্র সীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি করেছে পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন হাউ মেনি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ হ্যাভ বর্ডার্স উইথ ইন্ডিয়া 30 ডিস্ট্রিক্টস মিয়ানমার এর সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমা আছে 3টি জেলার বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই বরিশাল বিভাগ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত 200 নটিক্যাল মাইলস বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত 12 নটিক্যাল মাইল বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম বাংলাদেশের মোট সীমারেখার পরিমাপ কত 5,138 কিলোমিটার বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য কত 2,928 মাইল ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত 3,715 কিলোমিটার বাংলাদেশের সাথে কোন দেশের মেরিটাইম বাউন্ডারি বিদ্যমান আছে মিয়ানমার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কোনটি কয়টি 5টি সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত মেঘালয় বাংলাদেশ কোন জেলা দুইটির কোন জেলা বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত রাঙ্গামাটি সংবিধান বা শাসনতন্ত্র সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি সংবিধান উক্তিটি করেছিলেন অ্যারিস্টটল বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন কারণ এটা সহজে পরিবর্তনযোগ্য নয় বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশে এটা অবশ্যই ভারত হবে ভারত যেহেতু বড় একটা রাষ্ট্র বড় কিছু রাজ্যের সমষ্টি এই কারণে ভারতের সংবিধান সব থেকে বড় সংবিধান সর্বপ্রথম কত তারিখে গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালের 12 অক্টোবরে বাংলাদেশের সংবিধান প্রথম গণপরিষদে উত্থাপিত হয়ে থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর থেকে 1972 সালের 16 ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় গণপরিষদ আদেশ জারি করা হয়ে থাকে 23 মার্চ 1972 সালে বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যা তিনি হচ্ছেন বেগম রাজিয়া বানু বাংলাদেশ সংবিধানের খসড়া গৃহীত হয় গণপরিষদেই বাংলাদেশ সংবিধানের খসড়া গৃহীত হয় কত সালে 1972 সালের 4ই নভেম্বর বাংলাদেশ সংবিধানের খসড়া গৃহীত হয়ে থাকে বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ মহান ব্যক্তি তিনি বাংলাদেশের অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেন কে অবশ্যই এটা শেখ মুজিবুর রহমানই হবে বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন 34 জন দা কনস্টিটিউশন ডে হিসেবে আমরা যে ডেকে পালন করতে থাকি এটা হচ্ছে 4ই নভেম্বর 4th নভেম্বর বাংলাদেশ সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয় গৃহীত হয়ে থাকে 4ই নভেম্বর 1972 আর এটা হচ্ছে যে কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সাল থেকে বাংলাদেশ সংবিধান রচিত হয় 1972 সালে বাংলাদেশ সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী বাংলাদেশ সরকারের লিপিকার কে বাংলাদেশ সংবিধানের লিপিকার হচ্ছে শিল্পী আব্দুর রউফ
কোন দেশের লিখিত সংবিধান নেই? যুক্তরাজ্যের লিখিত সংবিধান নেই, আছে অল্প পরিমাণে, আর যুক্তরাজ্য হচ্ছে প্রথার উপর ভিত্তি করে চলে। বাংলাদেশের সংবিধানে কত কতটি অনুচ্ছেদ আছে? এটা হচ্ছে 153টি অনুচ্ছেদ আছে। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে? মৌলিক অধিকারের আছে 22টি আর্টিকেল বা অনুচ্ছেদ, এটা তৃতীয় ভাগে আছে। বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথ গ্রহণ বা ঘোষণাপত্র পাঠের উল্লেখ আছে? শপথ গ্রহণ করবে বা ঘোষণা পত্র কি বলবো গ্রহণ করবে আর কি, তাই না? ঘোষণাপত্র পাঠের বিষয় উল্লেখ আছে, এটা হচ্ছে নবম তফসিলে। কয়টি পদে? 9টি পদে, এটা উত্তর হচ্ছে 9টি পদে। হুইচ ইজ দ্য সুপ্রিম ল অফ বাংলাদেশ? বাংলাদেশের প্রধান আইনই হচ্ছে কনস্টিটিউশন বা সংবিধান। বাংলাদেশের সংবিধানে কয়টি অধ্যায় আছে? বাংলাদেশের সংবিধানে 11টি অধ্যায় আছে। চলুন দেখে এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ সংবিধানে আসলে কি কি কয় কি কি ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের প্রথম প্রস্তাবনা প্রস্তাবনা রয়েছে একটি, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই প্রস্তাবনা দিয়ে বাংলাদেশ সংবিধান শুরু। তারপরে আছে তফসিল, আছে 60টি তফসিল, আছে 60টি প্রস্তাবনা, আছে একটি তফসিল 60টি। প্রথম তফসিল, তফসিল নাম্বার 1 হচ্ছে শপথ ও ঘোষণা। প্রথম যে তফসিল সেটা হচ্ছে শপথ ও ঘোষণা, শপথ গ্রহণ করতে হবে, ঘোষণা দিতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, তৃতীয় অপশন হচ্ছে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, চতুর্থ অপশন হচ্ছে ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা, 7ই মার্চের ভাষণ আছে হচ্ছে আপনার 5 নম্বর অপশনে, তারপরে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা এটা আছে হচ্ছে 6 নম্বর অপশনে, আর শেষ অপশন হচ্ছে 10ই এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র, এটা হচ্ছে লাস্ট তফসিল 7 নম্বর তফসিল। তো আজকের মধ্যে বন্ধুরা ধন্যবাদ, সাথে থাকবেন, ভালো থাকবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ থাকবেন। থ্যাংক ইউ ভেরি।